ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবারই সুস্থতা কামনা করে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি। বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দলিল লেখার সময় ক্রেতাকে যে সকল বিষয় লক্ষ্য রাখতে হবে। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এটা, অর্থাৎ আপনি যখন একটি জমি ক্রয় করবেন, ক্রয় করার সময় যখন সাব রেজিস্ট্রেশন অফিসে যাবেন, যখন একজন দলিল লেখক একটি দলিল সম্পাদন করবেন, করার পর আপনাকে দলিলটি পড়ে যাচাই করতে হবে কি কি বিষয় আপনি যাচাই করবেন, সেই বিষয়গুলো আজকে আমরা তুলে ধরব এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, দলিল লেখার সময় ক্রেতাকে সর্বপ্রথম যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে দলিল সম্পাদনকারীর তথ্য বা জমিদাতা আইনের দৃষ্টিতে সাবালক ও সুস্থ মস্তিষ্কের সম্পূর্ণ কিনা তা যাচাই করে নিতে হবে। এই বিষয়টা এই জন্যই যাচাই করতে হবে, যেমন এখানে একটা বিষয় রয়েছে সাবালক। আমরা যেটা জানি, 18 বছরের নিচে যে সমস্ত ব্যক্তি থাকে তাদেরকে নাবালক বলা হয়, এর উপরে যারা তাদেরকে সাবালক বলা হয়, এবং সুস্থ মস্তিষ্ক। এই দুটো বিষয় কেন গুরুত্বপূর্ণ একটু আমি আপনাকে বলি। সাবালক হচ্ছে, যদি সাবালকের কোন সম্পত্তি অন্য কেউ হস্তান্তর করে সেক্ষেত্রে দলিলটি কিন্তু আপনার বাতিল হয়ে যাবে, এবং সুস্থ মস্তিষ্ক যদি না হয় সেক্ষেত্রে সে যদি কোনো দলিল সম্পাদন করে পরবর্তী সময়ে যেটা হয়, তার যে ওয়ারিশগণ থাকে তারা চাইলে এই দলিলটি বাতিলের জন্য মামলা দায়ের করতে পারে। যদি সেটা আদালতে প্রমাণ করতে পারে তার মানসিকভাবে সে ভারসাম্যহীন, সেক্ষেত্রে দলিলটি বাতিল হয়ে যেতে পারে, যে কারণে এই দুটো বিষয় অনেক গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত যে বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে পুরাতন দলিল এবং নতুন দলিলের বিভিন্ন জায়গায় যেমন শিরোনাম, সাফ কবলা, বায়ান, বায়ানাপত্র ইত্যাদি খেয়াল রাখতে হবে। তৃতীয়তম যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ক্রেতা যে জমিটি কিনতে চাচ্ছে সেই প্রস্তাবিত জমিটির পরিমাণ, বিক্রয় মূল্য, বায়না দলিল হলে বায়নামায় পরিশোধিত টাকা এবং বাকি টাকা, এই বিষয়গুলো দেখতে হবে। চতুর্থতম যে বিষয়গুলো আপনার গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পক্ষ পরিচয় তথ্য। এক্ষেত্রে হতে পারে দলিল গৃহীতা, দলিলদাতা অথবা প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ। যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় দলিল যে বিক্রি করে তাদের হারাহারির পরিমাণ দুজন থাকে বা তিনজন থাকে, এক্ষেত্রে আপনার যে পক্ষগণ রয়েছে তাদের পরিচয়গুলো আপনার ঠিকঠাকভাবে আছে কিনা সেই তথ্যগুলো আপনাকে দেখে নিতে হবে। 5 নম্বর যে বিষয়টা দলিল লেখার সময় ক্রেতাকে লক্ষ্য রাখতে হবে, উভয় পক্ষের পূর্ণ নাম, ঠিকানা, পেশা, ধর্ম, এই বিষয়গুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ। যেমন পক্ষগণের নাম, আপনার দলিলে যদি কখনো বিক্রেতার নাম অথবা ক্রেতার নাম, ঠিকানা অথবা পেশা অথবা ধর্ম ইত্যাদি যে কোনো একটা আপনার ইনফরমেশন রং যদি হয়ে যায়, সেক্ষেত্রে পরবর্তী সময় আপনার দলিলটা কিন্তু ভ্রম সংশোধনের জন্য মামলা দায়ের করতে হবে, যে কারণে উভয় পক্ষের নাম ঠিকানা আপনাকে খুব ভালোভাবে যাচাই করে নিতে হবে, না হলে পরবর্তী সময় আপনাকে ভেজাল পড়তে হবে। যে কারণে আমরা এই বিষয়টাকে অনেক গুরুত্বপূর্ণ সহকারে দেখা উচিত, আমাদের দেখা উচিত, বা আপনারা যখন জমি কিনবেন তখন এই বিষয়গুলো দেখে নেবেন। 6 নম্বরে যে বিষয়টা আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে শর্তের বর্ণনা। জমিদাতার মালিকানার ভিত্তিতে বা ভিত্তি দলিল মূলে হলে পূর্বের দলিলের নাম্বার এবং তারিখ, পর্যায়, খতিয়ান ইত্যাদি, এগুলো হচ্ছে জমি বিক্রেতার মূল প্রমাণ। অর্থাৎ এখানে যে বিষয়গুলো দেখেন,
দলিল নাম্বার, তারিখ, পর্চা এবং খতিয়ান, এই সবগুলো বিষয় আপনার গুরুত্বপূর্ণ। এগুলো আপনার পুরনো যে দলিল থাকবে সেটার সাথে আপনার বর্ণনাগুলো মিল রয়েছে কিনা, যে নতুন দলিলটি তৈরি হলো সেটির সাথে মিল রয়েছে কিনা সেগুলো দেখে নিতে হবে আপনাকে। 7 নম্বরে যে বিষয়টা আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে জমির বিক্রেতা যদি জমিটি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে তাহলে মূল মালিকের সাথে বিক্রেতার যোগসূত্র সম্পর্ক ঠিক আছে কিনা তা জেনে নিতে হবে। 8 নম্বরে যে বিষয়টা আপনাকে জানতে হবে, দলিলে প্রস্তাবিত জমির তফসিল যেমন জেলার নাম, উপজেলার নাম, রেজিস্ট্রি অফিসের নাম, মৌজার নাম, দাগ নং, খতিয়ান নাম্বার, জমিটির কোন শ্রেণী যেমন ভিটা নাকি দলা নাকি ডাঙ্গা নাকি জলাভূমিতে তা দেখতে হবে আপনাকে। এই বিষয়গুলো কিন্তু আপনার জমির দলিলের দ্বিতীয় পৃষ্ঠাতে আপনি পেয়ে যাবেন, অবশ্যই গুরুত্বপূর্ণ, কেননা এইটার উপর অনেক কিছু নির্ভর করে জমি দলিলটা। এখানে যদি কোনো প্রকার ত্রুটি দেখা দেয় সেক্ষেত্রে আপনার দলিলটি হয়তো বাতিল হয়ে যেতে পারে। এরপরে যে বিষয়টা আপনাকে দেখতে হবে নয় নম্বরে যে বিষয়টা আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে ক্রেতা যে জমিটি ক্রয় করতে চাচ্ছে সেই জমিটির চৌহাদি ঠিক আছে কিনা, অর্থাৎ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, পুরো পাশটি কে কতজন মালিক আছে কোন পাশে, সেগুলো দলিলে সঠিকভাবে উল্লেখ করা হইল কিনা সেটা আপনাকে দেখতে হবে, এবং বাস্তবে আসলে মূলত মালিক কিনা সেটাও আপনাকে দেখে নিতে হবে। 10 নম্বরে যে বিষয়টা আপনাকে দেখতে হবে, জমির বিক্রেতা বা দলিলদাতা দলিলের প্রথম পৃষ্ঠার উপরে ডান পাশে নিচে থেকে উপরের দিকে তার নিজের নাম স্বাক্ষর করবেন, অথবা নিরক্ষর হলে নিজ নামের উপর টিপসই প্রদান করছেন কিনা তা দেখে নিতে হবে। এছাড়া জমির বিক্রেতা বা দাতা দলিলের শেষ পৃষ্ঠার নিচে স্বাক্ষর বা টিপসই করবেন, তবে দলিলের প্রতি পৃষ্ঠা দাতা স্বাক্ষর বা টিপসই দিলে ভালো হয়। অনেক ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে, এগুলো অনেক ক্ষেত্রে দেয় না, শুধু উপরে পৃষ্ঠা এবং শেষের পৃষ্ঠা দেওয়া হয়ে থাকে। যাই হোক, এগুলো আপনারা একটু দেখে নেবেন, প্রতি পৃষ্ঠা নিতে পারলে ভালো হতো। 11 নম্বরে যে বিষয়টা আপনাকে দেখতে হবে, জমির বিক্রেতা দলিলের শেষ পৃষ্ঠায় নিচে যে জায়গা তার নিচে নিজ নাম স্বাক্ষর বা টিপসই করছেন ঠিক তার নিচে উক্ত দলিলের লেখক বা তার নাম স্বাক্ষর করবেন, অতপর কমপক্ষে 2 জন সাক্ষী এবং অপর 1 জন জমি বিক্রেতা শনাক্ত করে শনাক্তকার হিসেবে স্বাক্ষর করবেন। 12 নম্বরে যে বিষয়টা আপনাকে দেখতে হবে, দলিলের যত দ্রুত সম্ভব কাটাকাটি, ঘষা মাজা, অস্পষ্টতা এড়াতে হবে, তবুও যদি কোনো রূপ ভুল বা ত্রুটি, ঘষা মাজা, কাটাকাটি হলে যা তার তাহলে সেক্ষেত্রে উক্ত কাটাকাটি বা ঘষাঘষির যুক্ত লাইনে শব্দের ক্রম উল্লেখ করে দলিলের শেষাংশে কেফিয়ত লিখে দিতে হবে, লেখকের তার নিচে স্বাক্ষর করতে হবে। তবে এই বিষয়টা আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, এখন যেহেতু আর হাতে লেখা দলিল নাই সেক্ষেত্রে এই বিষয়টা নিয়ে আর কোনো চিন্তা করার বিষয় নেই, তবে এক্ষেত্রে শুধুমাত্র যে এখন বর্তমানে যে সমস্ত দলিল আপনার সার্টিফাইড দলিল ওঠায় সেক্ষেত্রে লাগে, তারা হাতে লিখে দিয়ে দেয়, তো বর্তমানে যে দলিলগুলো আপনার নতুন দলিল সিস্টেম সেক্ষেত্রে এই বিষয়টা কোনো ঝামেলা নেই, যেহেতু এখানে কম্পিউটারাইজ করা হয়েছে, কাটা মজার কোনো সুযোগ নেই। তবে তো এখানে এখানে প্রিন্ট করার পর আপনি পুরোপুরি দেখে নিতে হবে আপনাকে ঠিকঠাক আছে কিনা, সেই টাইমে যদি আপনি দেখেন সাথে সাথে সেটা সমাধান করে দেওয়া হবে। 13 নম্বরে যে বিষয়টি আপনাকে দেখতে হবে, জমির তফসিল লেখার সময় প্রত্যেক দাগের মোট জমির পরিমাণ কত এবং অর্ধকার
ক্রয় দলিলের উক্ত দাগের মধ্যে হতে কত একর বা কত শতাংশ জমি দেওয়া হচ্ছে তা প্রতি ক্ষেত্রে লিখে নিতে হবে। উল্লেখ্য যে কোনো অবস্থায় কয়েকটি দাগে জমি একত্রে যোগ করে একক শতাংশ লেখা উচিত হবে না। তো মোটামুটি আপনার একটা দলিল যখন লেখা হয় তখন এই সমস্ত বিষয় আপনি যদি খুব ভালোভাবে দেখেন তাহলে এই দলিলটিতে কোনো ভুল ত্রুটি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আশা করি আপনাদের এই বিষয়ে মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে যে একটি দলিল লেখার সময় কোন কোন বিষয় আপনাকে দেখতে হবে। তো আজকের মতো আমরা এখানে শেষ করবো। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।